মস্কোর আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না ইউক্রেন ও পশ্চিমারা। অনাস্থা ভোটের আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে ইমরান খান। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বুস্টার ডোজ অনুমোদন, বিশ্বে একদিনে করোনা আক্রান্ত রোগী বেড়েছে। ATNnews দেখছেন দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি মিস্তাবিন মুনিয়া শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত রাশিয়া সেনা সরানো ও হামলার তীব্রতা কমিয়ে আনার আশ্বাসে আস্থা রাখতে পারছে না ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন সুনির্দিষ্ট ফলাফলে আস্থা রাখতে চান তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে মস্কোর কথার সাথে কাজের মিল কতখানি পর্যবেক্ষণ করবে তারা ইস্তাম্বুলের বৈঠকে রাশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনা সরিয়ে নেয়া ও যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না ইউক্রেন ও পশ্চিমারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনের জনগণ বোকা নয় সুনির্দিষ্ট ফলাফলেই আস্থা রাখতে চান তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে রাশিয়া কিয়েভের আশপাশ থেকে খুবই সামান্য সংখ্যক সেনা সরানো শুরু করেছে এই পদক্ষেপ যুদ্ধ থেকে সরে যাওয়া না হয়ে জায়গা বদল হওয়ার সম্ভাবনাই বেশি কথার সাথে কাজের মিল না রাখা পর্যন্ত মস্কোর আশ্বাসে কান দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনও বলছে রাশিয়া সম্ভবত এখন অন্য এলাকাগুলো থেকে মনোযোগ সরিয়ে দোনেস্ক ও লুহানস্কে হামলা জোরদার করতে চাইছে এদিকে চেরনিহিভের মেয়র দাবি করেছেন প্রতিশ্রুতির পরও সেখানে রুশ সেনাদের হামলা কমতে দেখা যায়নি হামলা অব্যাহত রয়েছে মিকোলিভ লুহানস্ক ও মারিওপোলে ঘটেছে হতাহতের ঘটনা রাজধানী কিয়েভেও শোনা গেছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার 43 কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চার দেশ রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করতে একটি খসড়া আইন অনুমোদন করেছে পোল্যান্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে শুধু ইউক্রেনে যুদ্ধবিরতি নয় প্রতিবেশীদের সঙ্গে আচরণের নীতিতেও পরিবর্তন আনতে হবে মস্কোর শন মাহফুজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীন সফরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন আক্রমণের পর এটি ল্যাভরভের প্রথম চীন সফর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে আফগানিস্তানের তালেবান সরকারকে প্রতিবেশীদের সহায়তা ইস্যুতে পাকিস্তান ইরান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান চীন ও রাশিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বহুপাক্ষিক বৈঠক এতে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন ল্যাভরভ বৈঠকে চীনের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আর তালেবান সরকারের পক্ষে থাকবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এছাড়া আফগানিস্তান যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের আরও একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন ল্যাভরভ অনাস্থা ভোটের আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে হারাতে যাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা মঙ্গলবার রাতে এক বৈঠকের পর প্রধান বিরোধী দল পিপিপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মিলিয়েছে ইমরানের ক্ষমতাসীন জোটের শরিক এমকিউএম এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিলাওয়াল ভুট্টো তিনি জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এর ফলে পার্লামেন্টের নিম্নকক্ষে এখন বিরোধী জোটের সদস্য সংখ্যা 177 আর ক্ষমতাসীন তেহরিক ই ইনসাফের নেতৃত্বাধীন জোটের 164 অনাস্থা ভোটে জিততে বিরোধীদের দরকার 172 ভোট রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অনাস্থা ভোটে যেটা কঠিন হবে ইমরানের জন্য এবার 50 বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি প্রথম বুস্টার ডোজ নেয়ার অন্তত 4 মাস পর এ ডোজ নিতে হবে এফডিএর গবেষণা পরিচালক ডক্টর পিটার মার্কস এক বিবৃতিতে বলেন ফাইজারের অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবেলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে উচ্চ ঝুঁকি কমে যায় এফডিএর অনুমোদনের পর সিডিসি কয়েক ঘন্টার মধ্যে এতে অনুমোদন দেয় সিডিসির পরিচালক ডক্টর রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন যাদের বয়স 50 কিংবা 65 বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী বিশ্বে করোনায় একদিনে 4,044 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছেন 15,50,000 এর বেশি এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61,56,000
আর মোট প্রাণহানির সংখ্যা এখন 48,50,000-এর বেশি। করোনা 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,47,000 মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। একই সময়ে দেশটিতে মারা গেছে 237 জন। এরপর জার্মানিতে 2,37,000 ও ফ্রান্সে 2,17,000 মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় নতুন করে 23,974 জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন 716 জন। ভারতে মারা গেছেন 33 জন। এছাড়া ব্রাজিলে 282 জন, ফ্রান্সে 164, যুক্তরাজ্যে 303, জার্মানিতে 331, রাশিয়াতে 339, ইন্দোনেশিয়ায় 108, পোল্যান্ডে 110 এবং হংকংয়ে মারা গেছেন 151 জন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সময় হলো বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিল বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রে গণপিটুনি নিষিদ্ধ করে আইন পাস। আবার আমন্ত্রণ জানাচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তালেবান সরকার মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করায় $600 মিলিয়ন প্রকল্পের কাজ আটকে দিয়েছে বিশ্বব্যাংক। সাধারণ মানুষের জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে পুনরায় অবকাঠামো নির্মাণের ট্রাস্ট ফান্ডের আওতায় জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে 4টি বড় প্রকল্প বাস্তবায়ন করার কথা বিশ্বব্যাংকের। কিন্তু ব্যাংকের শর্ত আছে যে আফগান নারীদের ক্ষেত্রেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গত বুধবার তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে। আফগান সরকারের এমন সিদ্ধান্তে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গণপিটুনি নিষিদ্ধ করে একটি আইন পাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 1955 সালে গণপিটুনিতে নিহত 14 বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর অ্যামেট টিলের নামে নামকরণ করা হয়েছে এই আইনটির। মঙ্গলবার আইনে স্বাক্ষরের পর বাইডেন বলেন, এর আগে ভয়াবহ এই অপরাধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো ফেডারেল আইন ছিল না। 100 বছরের বেশি সময় ধরে এই ধরনের আইন করার পক্ষে আন্দোলন করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, 1920 শতকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কৃষ্ণাঙ্গদের নিপীড়ন ও ত্রাস সৃষ্টির জন্য গণপিটুনির আশ্রয় নিত শ্বেতাঙ্গরা। গণপিটুনির বিরুদ্ধে করা এই আইন অনুযায়ী কাউকে হত্যা বা আহত করলে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। ইসরায়েলে বন্দুকধারী গুলিতে 5 জন নিহত হয়েছে। মঙ্গলবার তেল আবিবের পূর্বাঞ্চলীয় বেনি ব্রাক এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলে গত এক সপ্তাহে এটি তৃতীয় হামলার ঘটনা। পুলিশ জানায়, এক বন্দুকধারী তেল আবিবের শহরতলিতে পথচারীদের ওপর এলোপাথারি গুলি চালালে 5 জন নিহত হন। পরে বন্দুকধারীও পুলিশের গুলিতে মারা যায়। নিরাপত্তা কর্মীদের বরাতে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের নাগরিক। এর আগে রোববার হাদিরা শহরে 2 বন্দুকধারী গুলিতে 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া কয়েকদিন আগে দক্ষিণাঞ্চলীয় বিয়ার সেবা শহরে ছুরিকাঘাতে 4 জনের মৃত্যু হয়। আগের ঘটনাগুলোর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। পুলিশের গুলিতে হামলাকারীরাও নিহত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেন যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি জোট। মঙ্গলবার এক বিবৃতিতে জোটের কমান্ডার তুর্কি আল মালকি জানান, ভোর 6টা থেকে বন্ধ রয়েছে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে সব ধরনের হামলা। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এই যুদ্ধবিরতি। 3 বছরের মধ্যে ইয়েমেন যুদ্ধের ক্ষেত্রে এটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন অনেকেই। 2015 সাল থেকে চলা ইয়েমেন যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ অধিবাসী। যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব, তাদের দাবি হুতিরা ইরানের মদতপুষ্ট। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার। মস্কোর আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না ইউক্রেন ও পশ্চিমারা। অনাস্থা ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে ইমরান খান।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বুস্টার ডোজ অনুমোদন। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিল বিশ্বব্যাংক। এবং যুক্তরাষ্ট্রে গণপিটুনি নিষিদ্ধ করে আইন পাস। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইল অ্যাপে টাইপ করুন STARTIST, স্ট্যাটাস পেসে এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।